আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করি কারণ আমরা জানি যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জিন ও মানুষকে তিনার ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। তাই আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, কিন্তু প্রশ্ন এটাই যে আল্লাহ তাআলার ইবাদতের কি প্রয়োজন হয়? আল্লাহ জিন ও মানুষকে কেন সৃষ্টি করেছেন? উদ্দেশ্য যদি ইবাদতের কারণে হয়ে থাকে তাহলে হয়তো ইবাদতের প্রয়োজন হয়ে থাকে। যদি ইবাদতের প্রয়োজন হয়ে থাকে তাহলে ইবাদত থেকে আল্লাহ কী পায়? আর জিন ও মানুষকে যখন সৃষ্টি করা হয়নি তখন আল্লাহর ইবাদত কারা করতেন? আসল রহস্য আসলে কী বিস্তারিতভাবে আলোচনা করব, অজানা কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি না কেটে দেখতে থাকুন। ইবাদতের কথা যদি বলি তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জিন এবং মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তিনার ইবাদত করার জন্যই। প্রথমে আমরা জানব মহান আল্লাহ তাআলার ইবাদত কারা কারা করে থাকে, তারপর আমরা জানব যে ইবাদতের প্রয়োজন আল্লাহর হয় কি না, তারপর জানব যদি আল্লাহর ইবাদতের প্রয়োজন হয়ে থাকে তাহলে জিন ও মানুষকে যখন সৃষ্টি করা হয়নি তখন আল্লাহ তাআলার ইবাদত কারা করতেন। দেখুন, জিন ও মানুষকে সৃষ্টি করা হয়েছে তিনার ইবাদতের জন্য। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও মানুষকে আমি আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। এছাড়াও অন্য আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ, তোমরা তোমাদের প্রভুর দাসত্ব করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা অকল্যাণ থেকে বেঁচে থাকতে পারো। সূরা আল বাকারা আয়াত নম্বর 21। এছাড়াও এরকমই বিভিন্ন আয়াত রয়েছে যেখান থেকে জানা যায় যে জিন এবং মানব জাতিকে মহান আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। মানুষকে মুমিন মুত্তাকিন তাকওয়াবান আনুগত্য করার জন্যই বিভিন্নভাবে উপদেশ দিয়েছেন। এছাড়াও আল্লাহ তাআলার ওপর ঈমান এবং আমলের বিনিময়ে তিনি অনেক অনেক পুরস্কার দিবেন বলেও ঘোষণা করেছেন, যেমন জান্নাত। আল্লাহ মানুষকে ইবাদতের জন্য এত কিছু দিবেন, তো প্রশ্ন, আল্লাহ ইবাদত থেকে কী পায়? এটা জানার আগে জানব সূর্য চন্দ্র আরও বিভিন্ন জিনিস কি আল্লাহ তাআলার ইবাদত করে থাকে। তার উত্তর হচ্ছে হ্যাঁ। দেখুন, এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে, তিনি পরাক্রমশালী অসীম প্রজ্ঞাবান। সূরা হাশর আয়াত নম্বর 1। কিন্তু প্রশ্ন, যদি সবাই আল্লাহ তাআলার ইবাদত করে থাকে তাহলে আমরা তা দেখতে বা বুঝতে পারি না কেন? এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাব'উ ওয়াল আরদু ওয়া মা ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সাত আসমান ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যারা আছে সবাই তার পবিত্রতা বর্ণনা করেছে, এমন কিছু নেই যা তার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করে না। তবে তোমরা তাদের পবিত্রতা বর্ণনার ভাষা বুঝতে পারো না, নিশ্চয় তিনি অত্যন্ত সহনশীল ক্ষমাপরায়ণ। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 44। এই আয়াত আমাদেরকে জানাচ্ছে যে মহান আল্লাহ তাআলার সমস্ত মাখলুক ইবাদত করে থাকে, কিন্তু তাদের ইবাদতের বিভিন্ন রকম পদ্ধতি হওয়ার কারণে আমরা তা বুঝতে পারি না। আল্লাহ তাআলা সমস্ত মাখলুক তার ইবাদত করে থাকে, তার মধ্যে কিছুর কথা বিভিন্ন আয়াতে বলেছেন, তার মধ্যে একটি আয়াত আমরা দেখে নিব। মহান আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। তুমি কি দেখোনি যে যারা আসমানে আছে তারা ও যারা জমিনে আছে তারা এবং সূর্য চন্দ্র তারকারাজি পাহাড় পর্বত গাছপালা জীবজন্তু ও অনেক মানুষ আল্লাহকে সেজদা করে। সূরা হজ আয়াত নম্বর 18। এই আয়াতে অনেক কিছুর নাম বলেছেন,
এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে মানব জাতির মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহকে সেজদা করে। এ সমস্ত আয়াত থেকে জানা যায় যে মহান আল্লাহ তাআলার ইবাদত সমস্ত কিছুই করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আল্লাহ তাআলার ইবাদতের প্রয়োজন হয়? মানে ইবাদত কেন করাচ্ছেন আল্লাহ তাআলা? যেখানে মানুষ ইচ্ছা করে ইবাদত করতে চায় না, ইবাদত করলে জান্নাত দেবেন, ইবাদত না করলে জাহান্নাম দেবেন, শাস্তি দেবেন। তো এখান থেকে কি এটা বোঝা যাচ্ছে না যে ইবাদত আল্লাহ তাআলার প্রয়োজন হয়? এজন্যই ইবাদত করলে অনেক কিছু দেওয়া হবে, আর যদি না করা হয় তাহলে তাকে শাস্তি দেবেন। এটা কি জোর করে ইবাদত করিয়ে নেওয়া হচ্ছে না? তার উত্তর দেখুন, এই ব্যাপারে কোরআন থেকে আমি দুইটি আয়াত দেখাবো, তারপরে আপনাদেরকে জানাবো আসল ব্যাপার কি। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। কেউ আল্লাহকে অস্বীকার করলে তার জানা উচিত আল্লাহ সৃষ্টি জগতের প্রয়োজন থেকে মুক্ত। সূরা আল ইমরান আয়াত নম্বর 97। মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। হে মানুষ, তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তিনি প্রশংসিত। সূরা ফাতির আয়াত নম্বর 15। এবার এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর ইবাদতের কোনো দরকার নেই। যেমন আমরা খাদ্য ছাড়া বাঁচতে পারি না, খাদ্যের ওপর আমরা মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কারো ওপরে মুখাপেক্ষী নয়। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। সূরা ইখলাস আয়াত নম্বর 2। মোট কথা হচ্ছে যে আল্লাহ তাআলার কেউ ইবাদত করুক আর না করুক, তাতে আল্লাহ তাআলার কোনো জায়েজ না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আল্লাহ তাআলা ইবাদতের জন্যে এত করে বলছেন কেন, অনেক নবী পাঠিয়েছেন কেন, এবং ইবাদত যারা করবে তাদেরকে জান্নাত দিবে, এত অফার কেন? ঠিক আছে, ইবাদত করলে জান্নাত দিবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইবাদত না করলে শাস্তি দিবেন কেন? কেউ ইবাদত না করতেই পারে, তার ইচ্ছা, কিন্তু তাদেরকে শাস্তি দেওয়াটা কি ঠিক হবে? মানে জোর জবরদস্তি করে কি ইবাদত করিয়ে নেওয়া হচ্ছে না? তার উত্তর হচ্ছে, দেখুন, যেহেতু আল্লাহ তাআলার ইবাদতের প্রয়োজন হয় না, তাহলে ইবাদত কেন করতে হয়? শুধু ইবাদত বলে নয়, ভালো কাজ করাই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষকে সকল সৃষ্টির সেরা করেছেন, সমস্ত সৃষ্টির দায়িত্ব দিয়েছেন, পৃথিবীতে অগণিত সৃষ্টির উপরে জিম্মাদারি দিয়েছেন। তো মানুষ সকল সৃষ্টির জিম্মাদারি তখনই হতে পারবে যখন নিয়ম শৃঙ্খলাভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারবেন। যেমন ধরুন, যদি আপনি আল্লাহর কথা না শুনে আপনি মদ পান করেন, তাহলে আপনি মাতাল হয়ে আপনি যা ইচ্ছে তাই করবেন। আল্লাহ যখন বলেছেন যে মানুষকে খুন করো না, তারপর আপনি মানুষকে খুন করলেন, এতে করে মানুষের মধ্যে ঝামেলা দাঙ্গা বেঁধে যাবে। চুরি করতে মানা করেছেন, আপনি চুরি করলেন, ডাকাতি করলেন, একটা মানুষকে ক্ষতির মধ্যে ফেললেন। এভাবে যদি আপনি আল্লাহর বিধান না মেনে উল্টোপাল্টা কাজ করেন, তাহলে হবে কি, প্রাণী জগতের সকলে সমস্যায় পড়ে যাবে, আপনার কারণে সৃষ্টি জগৎ নষ্ট হয়ে যাবে। এই সৃষ্টি জগৎকে বাঁচিয়ে রাখার জন্যই আল্লাহর বিধান দেওয়া হয়েছে, এবং সেই সব বিধানগুলো যদি মেনে চলেন তাহলে সৃষ্টি জগতের কোনো সমস্যাই হবে না, একটি দীর্ঘ সময় পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবে চলবে। কিয়ামত আসার কারণই হচ্ছে মানুষ যখন আল্লাহর বিধান মানবে না, মারামারি, খুনাখুনি, জেনা, ডাকাতি এইসব করবে, তখনই তো কিয়ামত আসবে। তার মানে ইবাদত যখন মানুষ ছেড়ে দিবে, তখনই তাদের ওপরে ধ্বংস নেমে আসবে। এতে করে জানা গেল যে ইবাদত আল্লাহর জন্য আমরা করি এমনটি নয়, ইবাদত করলে আমাদেরই লাভ। আর এই সৃষ্টি জগৎকে যারা টিকিয়ে রাখবে তাদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দেওয়া হবে। আর জাহান্নাম দেওয়ার কারণ হচ্ছে যে আপনি সৃষ্টি জগতের অনেক ক্ষতি করে গেছেন, সেই হিসাবে শাস্তি আপনাকে দিতেই হবে। আপনার কোনো অধিকার নেই যে আল্লাহ সৃষ্টি জগৎকে আপনি নষ্ট করবেন। আল্লাহ সৃষ্টি জগৎ তখনই নষ্ট হবে যখন আপনি আল্লাহর বিধান মানবেন না। আশা রাখি বুঝতে পারলেন যে ইবাদত করার কারণ আসলে কি। এছাড়া আরও অনেক হিকমত লুকিয়ে আছে। এবার আসি, মানুষের আগে আল্লাহ তাআলার ইবাদত কারা করতেন? দেখুন, মানুষের আগে আল্লাহ তাআলার ইবাদত যারা করত, এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইয ক্বালা রব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো, যখন তোমার প্রভু ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে আমার এক প্রতিনিধি মানুষ বানাবো। ক্বালু আতাজআলু ফীহা মাইয়ুফসিদু ফীহা ওয়াইয়াসফিকুদ্দিমা। তারা বলেছিল, তুমি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করতে চাও
যে সেখানে ফাসাদ ও রক্তপাত করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমরাই তো আপনার প্রশংসা ও গুণগান করছি এবং তোমার পবিত্রতা বর্ণনা করছি। জবাবে আল্লাহ তাআলা বলেছিলেন, আমি এমন তথ্য জানি যা তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত নম্বর 30। এতে বলা হয়েছে, যখন আল্লাহ তাআলা প্রথম মানব সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন তখন ফেরেশতাগণ ছিল এবং তারা বলল যে আপনি পৃথিবীতে এমন মানুষ সৃষ্টি করবেন যারা মারামারি করবে, রক্তপাত ঘটাবে, আমরাই তো আপনার ইবাদত করি। তাই এই আয়াত থেকে আমরা জানতে পারি যে মানব জাতির আগে ফেরেশতা মণ্ডলী ছিলেন এবং তারাই আল্লাহ তাআলার ইবাদত করতেন। এখন প্রশ্ন, ফেরেশতাদের আগে আরও কী কী ছিল? তাদের আগে আরও অনেক কিছুই ছিল, তবে সর্বপ্রথম আল্লাহ তাআলা ছিলেন, তখন তার ইবাদত করার কেউ ছিল না। তাই আল্লাহ তাআলার ইবাদত কখনোই প্রয়োজন হয় না। যখন কিছুই ছিল না তখনও আল্লাহ তাআলা ছিলেন, তখনও তার ইবাদতের দরকার হতো না, আর এখনও কেউ না করলে কোনো দরকার হবে না। আশা রেখে আপনারা বিস্তারিতভাবে উত্তর পেয়েছেন। এ সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।